আসসালামু আলাইকুম। আজকে আমরা খায়রুল বেসিক ম্যাথের দশমিক সংখ্যা এবং দশমিক ভগ্নাংশ অধ্যায়ের মডেল টেস্ট 1 নাম্বার 1 থেকে শুরু করতেছি। নাম্বার 1 এ বলা আছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1764 বর্গমিটার হলে এক বাহুর দৈর্ঘ্য কত? অর্থাৎ দেওয়া আছে তোমার কত, 1764, এর যদি আমি বর্গমূল করতে চাই, চার চার হচ্ছে তোমার কত, 16, বাদ দিলে থাকবে 1, 164। তেমন দেখো, চারের ডাবল হচ্ছে তোমার কত, 8, এর যদি করে 2 করি, অর্থাৎ 2 দুগুণে 4, 8 দুগুণে 16, অর্থাৎ এখানে হচ্ছে তোমার কত, 42। তার মানে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার কত, 42 মিটার। নাম্বার দুইতে বলা আছে, কোনটি ক্ষুদ্রতম? দেখো, এখানে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে তোমার 13 ভাগের 1, আরেকটা দেওয়া আছে তোমার কত, 29 ভাগের 1, এবং একটা দেওয়া আছে তোমার 52 ভাগের 4, আরেকটা দেওয়া আছে তোমার কত, 65 ভাগের 6 ভাগ। তা দেখো, এখানে যদি করি আমরা, এটা যেহেতু তোমার 29, তাহলে দেখো এখানে হবে তোমার 29, আর গুণন করলে এটা হবে তোমার কত, 13, সবচেয়ে ক্ষুদ্রতম, অর্থাৎ তোমার কত, এই সংখ্যাটা। এবং এইখানে দেখো, এখানে তোমার যদি করি আমরা 4 ইনটু 65, 4 ইনটু 65 করলে হবে তোমার কত, 260, এবং 52 ইনটু 6 এটা করলে হবে তোমার 312। তার মানে এখানে ক্ষুদ্রতম সংখ্যা আছে তোমার কত, 260, অর্থাৎ 52 ভাগের 4 ভাগ। তার মানে এখান থেকে পাইতেছি এইটা, এখান থেকে পাইতেছি এইটা, অর্থাৎ এটা হচ্ছে তোমার কত, 29 ভাগের 2 ভাগ, এবং হচ্ছে তোমার কত, 52 ভাগের এটা হবে তোমার কত, 4 ভাগ। তাহলে দেখো, 2 দ্বিগুণে 4, 5 দ্বিগুণে 10, 104, আর যদি করি এটা আমরা কত, 4 ভাগ ছিল, 4 9 36 এর 6, হাতের হচ্ছে তোমার কত, 3, 4 দ্বিগুণে 8, 8 আর 3 হচ্ছে তোমার কত, 11, অর্থাৎ 116। তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তোমার কত, 104। 104 এই সংখ্যাটি কার জন্য আসছে, 104 এই সংখ্যাটি আসছে তোমার কত, 29/9 এর জন্য। তার মানে উত্তর হচ্ছে তোমার কত, 29 ভাগের 9 ভাগ, উত্তর হচ্ছে খ নাম্বার। নাম্বার তিনে বলা আছে, কোন সংখ্যাটি বৃহত্তম? দেখো, অপশনগুলো যেগুলো দেওয়া আছে, সর্ব বৃহত্তম সংখ্যা হচ্ছে 0.35, কারণ দশমিকের পরে যে ঘরটা সবচেয়ে বড় থাকবে সেটি হবে তোমার বৃহত্তম সংখ্যা। তাহলে উত্তর হচ্ছে তোমার কত, এখানে 3-এর ক নাম্বার। এখানে বলা আছে, 72 25, এর বর্গমূল কত? সংখ্যাটা দেওয়া আছে তোমার কত, এখানে 72 25, যদি এটা বর্গমূল করতে চাই, তাহলে দেখো এখানে 8 8 হচ্ছে তোমার কত, 64, তাহলে এখানে তোমার দেখো 4 থেকে 12 পর্যন্ত গুণে গেলে 8 8 4 12, অর্থাৎ 825। 8টা যদি ডাবল করি, তাহলে 8-এর ডাবল হবে তোমার কত, 16, যেহেতু এখানে 5 আছে, তার মানে এখানে আমরা একটা 5 দিতে পারি, কারণ কোনো সংখ্যার বর্গ যদি তোমার 5 থাকে, বর্গমূলের মধ্যে তোমার কি অবশ্যই 5 থাকবে। তার মানে 165 এটা হবে তোমার কত, 165, এটা তোমার 825 হয়ে গেল, অর্থাৎ এর বর্গমূল হবে তোমার কত, 85, উত্তর হচ্ছে তোমার কত, গ নাম্বার। নাম্বার তিনে বলা আছে, দেখো, 3 এর 1 ভাগ 5 এর 4 ইনটু হচ্ছে তোমার কত, 4 এর 3। যেহেতু এখানে ভাগ চিহ্ন আছে, নর্মালি বদমাসের নিয়ম হচ্ছে তোমার কি, BODMAS, অর্থাৎ ব্রেকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাড এবং হচ্ছে তোমার কি, সাবস্ট্রাকশন। তার মানে এখানে দেখো ডিভিশনটা আগে আসতেছে, তার মানে ভাগের কাজটা আগে হবে। সেক্ষেত্রে দেখো, 3 এর 1 ইনটু হচ্ছে তোমার কত, 5 চলে যাবে উপরে, নিচে চলে আসবে 4, এবং উপরে চলে যাবে 3, নিচে চলে আসবে 4। দেখো এখানে 3 3 কাটা যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি দেখো, 4 4 হচ্ছে তোমার কত, 16, উপরে থাকতেছে 5, অর্থাৎ 16 ভাগের 5 ভাগ, উত্তর হচ্ছে তোমার দেখো, উত্তর হচ্ছে ক নাম্বার। নাম্বার ছয়ে বলা আছে, দেখো এখানে বলা আছে তোমার, 617 দশমিকের পরে আমরা 3টা 4টা ঘর নিয়ে নিলাম, 1 2 4টা ঘর নিয়ে নিলাম। তারপর দেখো এখানে বলা আছে 6.017, তারপর একটা শূন্য নিয়ে নিলাম, আর একটা বলা আছে দেখো এখানে 0.617, শূন্য নিয়ে নিলাম একটা, এবং আরেকটা বলা আছে তোমার এটা কত, 6.0017, এটা বলছে যোগ করার জন্য। যদি এটা আমরা যোগ করি, দেখো এটা যোগ করলে হবে তোমার কত, 7 7 4 14 আর 1 তোমার কত, 15 5, হাতের হচ্ছে তোমার কত, 1 1 1 2 2 আর 1 তোমার কত, 3। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা হবে তোমার কত, 6 দশমিক, এটা হবে 3 6 18 আর 1 তোমার 19 19 আর 9, তার মানে হচ্ছে তোমার কত, 2 629.6357, এটি হবে এই প্রশ্নের উত্তর। তার মানে এটা হচ্ছে তোমার কত, সি নাম্বার। দেখো নাম্বার সাতে বলা আছে, যতজন দাতা আছে তত 25 পয়সা করে টাকা দেওয়ায় মোট 2500 টাকা হলো দাতার সংখ্যা কত? তার মানে বলে নিতে পারে আমরা, দাতা আছে তোমার কত, এক্স জন, তার মানে একজন যদি দাতা থাকে তত 25 পয়সা, অর্থাৎ এক্সের সাথে হচ্ছে তোমার কত, 25 পয়সা করে হয় দাতার সংখ্যা হবে তোমার কত, 2500, অর্থাৎ 25x² = 2500,
এটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু, অর্থাৎ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার কত 100। অর্থাৎ এখানে যদি আমি ক্যালকুলেশন করি, এক্স এর ভ্যালু হচ্ছে তোমার কত 10, তার মানে এখানে উত্তর হবে তোমার দাতার সংখ্যা হবে 10 জন, উত্তর হচ্ছে ক নাম্বার। নাম্বার আটে বলা আছে, কোনো বিদ্যালয়ে 27-04 শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশে করার জন্য বর্গ আকারে সাজানো হলো, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। এখানে দেখো 27-04, এটা যে তোমার বর্গমূল করি, দেখো এখানে 27 যেহেতু আছে, তার মানে দেখো 5 5 হচ্ছে তোমার কত 25, 2 মার 204, এটা হবে তোমার 5-এর ডাবল হবে তোমার কত 10। তাহলে দেখো এখানে 2 যদি করি, 2 2 গুণ হচ্ছে তোমার কত 4, 2 0 0, 2 1 2, অর্থাৎ এটা হবে তোমার কত 2, তার মানে এটা হবে তোমার কত 52 জন। প্রত্যেক সারিতে কতজন শিক্ষার্থী সংখ্যা হবে তোমার খ নাম্বার 52 জন। দেখো নাম্বার নাইনে বলা আছে, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 পয়সা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো, ওই সমিতির সদস্য সংখ্যা কত? তার মানে আমরা যদি সদস্য সংখ্যাকে এক্স ধরে নেই, তাহলে আমরা এটি কিউ সাজাতে পারি এইভাবে, এক্স হচ্ছে তোমার সদস্য, যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 পয়সা, অর্থাৎ প্রত্যেকে তোমার কত 20x করে চাঁদা দিছে, কারণ প্রত্যেকে তোমার বলছে তত 20 পয়সা, তার মানে টোটাল চাঁদা হয়েছে কত x×20x, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে তোমার কত 20,480। অর্থাৎ এখানে যদি তোমার এক্স স্কোয়ার করি, দেখো এক্স স্কোয়ার যদি করি তোমার কত 1 0, এটা হবে তোমার 2 24, অর্থাৎ 10 24 হবে তোমার কত এক্স স্কোয়ারের ভ্যালু। এখন 10, এটা হবে তোমার কত 4, 4 2 গুণ 8, তো 4 হবে, তাহলে 10 24, সেটা যদি আমরা কি করি বর্গমূল করি, দেখো এখানে হবে তোমার 3 করতে পারি, 3 3 3 হচ্ছে তোমার কত 9, থাকবে কত 124, এটা হবে তোমার দেখো 3 2 গুণ হচ্ছে তোমার কত 6, 6টা যদি করি তাহলে 62 যদি হয়, তার মানে দেখো এটা হবে 32, 2 2 গুণ 4, 6 2 গুণ হচ্ছে তোমার কত 12, অর্থাৎ এখানে বর্গমূল পাইতেছি কত x=32। অর্থাৎ ওই সমিতির সদস্য সংখ্যা ছিল হচ্ছে তোমার কত ঘ নাম্বার 32 জন। দেখো নাম্বার দশে বলা আছে, কোনটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15, 25 দ্বারা বিভাজ্য? এখানে দেখো 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য সংখ্যা যদি বের করতে চাই, তার মানে প্রথমে থেকেই লসাগু বের করতে হবে। যদি 3 দিয়ে করি, 3 3 9, 3 5 15, এটা 25-এ যাবে না। আবার যদি 5 দিয়ে করি, দেখো 5 দিয়ে তোমার 3-এর মধ্যে যাচ্ছে না, এটা তোমার একবার 5 5-এ 25, অর্থাৎ এটা হবে তোমার কত 3×5×3×5, দেখো 3 5-এ 15, 3 15 হচ্ছে 45, 45-এর সাথে যদি আমি 5 গুণ করি, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাইতেছি কত 225, অর্থাৎ এখানে দেখো উত্তর হচ্ছে তোমার কত খ নাম্বার, অর্থাৎ 225 হচ্ছে তোমার সেই পূর্ণবর্গ সংখ্যা যাকে 9, 15 এবং 25 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে, তাহলে উত্তর হচ্ছে তোমার খ নাম্বার।